ও ভালোভাবে পানি খেতে চাইছি তো দিবেন না দেখেন কি করি মিশু একটু তাড়াতাড়ি হাঁট আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে আচ্ছা চল মিশু দাও ভাই আহারে তুই তুমি কেমনে করে শার্ট পরছো শার্টে তো ইং করে পরবা না হ্যাঁ পুলাপান মানুষ ইং করে শার্ট পরলে কত সুন্দর লাগবে তুমি জানো কেমনে করে পরছে শার্টে ইং করে পরবা না দেখো তো এখন কত সুন্দর লাগতেছে তোমারে হ্যাঁ হইছে আ ঠিক করতে কোন আসো ঠিক করে দিছেন তো ভাবি হ্যাঁ হ্যাঁ ঠিক করে দিছি আচ্ছা এরকম সুন্দর একটা ভাবি থাকতে তোমার আবার টেনশন কিসের মিশু দাঁড়াও তোমার পায়া তো এখন আসলো না তুই দাঁড়া আইছে নে মানুষ তো পেয়ে যাবো গা ভাবি বাইক তো হন গেছে এখন আয় না শালা কটা সদে কেনার দরকার ছিল দোকানটাও বন্ধ কি করি যাই তাড়াতাড়ি অগর নগে যাই দেখছো কি রকম বিয়াদব আমার পানিগুলো নষ্ট করে দিল আসলে একটা দুষ্ট নতুন বউ
কি সুন্দর বউ আর কি সুন্দর করে সাজিয়ে দিছে গো খুব সুন্দর দেখা যাইতাছে তোমারে তাই না অনেক সুন্দর লাগতাছে হ্যাঁ ভাবি আপনি সাজবেন না আমার বিয়ে হয়ে গেছে কত বছর হইছে এখন আর সাজে কি করব আরে ভাবি শুনেন আমার কাছে না সাজনের জিনিস আছে আমি তো সব সময় সাজনের জিনিস নিয়েই ঘুরি আমার মনে হয় আপনিও সাজুগুজু করতে অনেক পছন্দ করেন না আপনি দাঁড়ান একটু ভাবি আমি আপনার সাজাই দিতাছি আমাকে তুমি সাজাই দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাজাই যখন দিবা দাও সাজাই আমি বুঝবার পাইছি আপনারা দেখাই আপনার সাজুগুজু করতে খুব ভালো লাগে তাই না ভাবি হ্যাঁ ভালো তো লাগে আমি না অনেক সুন্দর করে সাজাতে পারি ভাবি দেখেন নে আজকে সাজাই দিতাছি আর একদিন আমার খুঁজবেন সাজার লাগিয়ে কি সুন্দর যে আপনার লাগতেছে ভাবি শেষ ভাবি আমার সাজা হয়ে গেছে গা শুনেন ভাবি আমার কাছে তাই না নাই বাড়িতে গিয়ে না দেখেন আচ্ছা মেলা বছর পরে সাজলাম তো একটু সরম সরম করতেছি ভাই আজকে দেখেন নে কত যে খুশি হইব আপনারা দেখে যান আচ্ছা যাই গিয়ে ফেলে জান জান ওই ব্যবস্থাই তো কইরা দিছি খুশি হইব না জাড়াতে বাইতে ধরাইব একটু পরে দেখতে পারবে এই ভাবি তুমি কি শুরু করছো হে আমি তো সাজাই দিলাম আহা কি রে সাজ কো এই এই দেখ ভাবি গো উজি দা কুজে দেখছস আচ্ছা জামালে বললাম তো এই ভাই তুমি ভাবির নিয়ে হন জায়গা এই যে আমি আইসা পড়ছি বাই এই তুমি কি শুরু করছো কও দেই হ্যাঁ একটু পর তুমি দাও কারণ কি গ্রামের মানুষজন সাথে দেখো একটু কথা তো বলবো না হ্যাঁ কথা কোনো না তাতে না বিল্লু ভাই এটা বাজে হে বাড়ি সবাই টেনশন করবো না তাতে যাও আচ্ছা আমি আপনার কি উপরে কাজ করছে হ্যাঁ ভাই ভাই এতদিন পরে সাজছি কি মজা আমি খালি সরম লাগতাছে মেলা বছর পরে সাজছি তো সুরমান ভাই বানা মানে চিনা হারা হারে না এই সুরমান ভাই আমি আপনার ভাবি হই মা বাবা মা বাবা বাবা কি আইছস মামা বাইসে থাকো মা বাইসে থাকো কাল ধরে আর তোর বাসা রে মা থাকবা থাক থাক তুমি বাইসে থাকো হাঁস মুরগি খেতে তো বহাই এই কারণে সাথে করে নিয়ে আসিলাম হাঁস মুরগি খেতে পারলে আরে ভাবি আমার দাও মা তুমি যদি আমার বদলে তার মানে আমার পিছনে এখন ভাবি লাগাইছিল না ভাই ভাবি মিথ্যা কথা কইব না হো ভাই ভাবি লাগাইছিল আগুন আমি ভাইয়ের কাছে গোপন নইছিলাম কিন্তু ভাবি আমারে কইতে দেয় নাই বুঝছি আমি সবই বুঝছি বাবা তুষার তুই এক কাম কর বোমারা যে বাড়ি থেকে নিয়ে আইছস এইবারের মেয়া ওই মেয়েতেই তুই আয় এই মেয়েতে আমার দরকার নাই যেহেতু রাস্তা চালাইছে আমার ঘরেতে ঢুকেই নাই তাহলে তো আমার বাড়ি শুদ্ধ চালাবো বাড়ি শুদ্ধ চালালে এলাকা শুদ্ধও চলবো হেমন পোলার বউ আমার দরকার নাই তুমি চুপ করো বৌমা তোমার একটা কথা বলি আচ্ছা তুমি বাপের সংসারে ছিলে দুষ্টাইম করছো সবাই মানে নিচ্ছে শ্বশুর বাড়ি আসছো এখন যদি দুষ্টাইম করো মানুষের মানে নেবো না মা মা দুষ্টাইম বাদ দাও বাদ দাও ভালো হয়ে যাও বাবা আপনি ঠিকই কইছেন আম্মা এই বাড়ি তো আমি নতুন বউ হয়ে আসছি এখন যদি আমার বাবার বাড়ি ফিরে আসেন আমার বাপ মার তো গলায় ধরে দিয়ে আসার আর কোনো উপায় থাকবো না আম্মা
আমি তো আপনার কথা দিতাছি আজকের পর থেকে আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না এই বাড়ির ভালো একটা বউ হয়ে থাক মাম্মা তারপর আমার এই বাড়ির তুলে ফেলে দিন না আপনার দুষ্ট বউমা